এই বৌমা, তোমার কাছে আর একখান কথা কবার চাই। তুমি কলম রাগ হবে পারবে না, কথা যা করছেন সবই তো শুনে যাচ্ছি না। মানে এই কথাটা অবশ্য তোমার রাগ হওয়ার মতোই, তাই কইলাম। সমস্যা নাই, কোন শুনতেছি। যে রাতবো না, খাবি দেবো না, কারণ সাত গুষি বান্ধি পাইছো আমাক। তোমার কি হয়েছে কহিনুর? তোমার কি শরীরটা খারাপ? কই আব্বা আমার সে কথা কইলো না? চুপ করে থাকো, তোমাকে আগলা দরদ দেখা বের করে নাই, আমার কিচ্ছু হয় নাই। তাহলে যে অসময় শুয়ে রয়েছ, আবার শুনলাম রাধাবাড়িও নাকি করো নাই। হয় করি নেই, আমার ইচ্ছে হয় নাই, আমি করি নেই। তা নিয়ে কারো কোনো কিছু কর আছে? না কর কিছু নেই, সেটা ঠিক আছে, কিন্তু রাধাবাড়ি না করলে তো আবার একটু খাওয়া দাওয়া তো বন্ধ হয়ে যাচ্ছে। কে খাওয়া দাওয়া বন্ধ থাকবে কিসের জন্য? আমি ছাড়া কি এ বাড়িতে একটা মানুষও নাই যে এককের ভাত তুলে মুখে দেয়? আমি কি এবারে স্থায়ী বান্দি হয়ে গেছি নাকি? আমার কোনো দাম নাই? মানসি যদি না লিবের আসলে নতুন বইয়ে বগলে করে নিয়ে বাপের বাড়ি নাইরে যাবে পারে, তাহলে আমি কিসের জন্য পারবো না? আমার কোনো দাম নাই? হ্যাঁ, এটা দামের কথা না, কথা হচ্ছে যে তুমি খামাখা কিন্তু রাগ করতেছো। চ্যাংরা ম্যাংরা নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে নাইরে যাবেরই পারে, এ নিয়ে তোমার রাগ করা কিন্তু ঠিক হচ্ছে না। বাহ, আমার ঠিক হচ্ছে না? না, যত ঠিক কথা কওয়া শিখেছো তোমরা। ঠিক আছে, আমি যখন এত ব্যাঠিক মানুষই হয়ে গেছি, তখন কাল সকালবেলা উঠে আমি বাপের বাড়ি চলে যাব, দেখি তোমার আর সংসার কিরম করে চলে। বুঝেছি সাহেবের মা, আজ কপালে রাত উপরে লেখা হয়ে গেছে। কাম করো, আবার একটা পানি এনে দাও নি, খাইয়ে শুয়ে পড়ি, আমাকে রাত জেগে লাভ দেখি। আমার যে সকলের জন্য পড়ে, তার বেটার জন্য পড়ে, আমার বেটার জন্য পড়ে। সাওয়ালটা আমার সারাদিন খাটুনি করে রাইতে বাড়ি ফিরলো, আর সে আর রাইতে না খেয়ে থাকবে। আম্মা, এখানে বিষ্ণু করতেছো কে? দুলালের ঘর কেন তো খালি পড়ে রয়েছে, ঘরে যা সওগা। ঘর তো দুলালের হয়ে গেছে সাইফুল, এ নিয়ে আর অযথা ঝামেলা করে কি হবি? দুলালের হয়েছে তাই কি হয়েছে, তারা তো বাড়িতে নাই, যাও ঘরে যা সও। আরে বাদ দে তো সাইফুল, যেখানে সবসময় থাকা লাগবে সেই জায়গাটাই ভালো। খামাকা দুদিনের জন্য তোদের ঘরে গিয়ে শুয়ে আর নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইনি, যা ঘরে যা। তোমার কি কলাম, যাও পানি আনো, খাইয়ে শুয়ে পড়ি। তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন রে হেলেনা? তোর সাথে ব্যবহার ট্যাবহার ভালো করে তো? আচ্ছা আম্মা, তোমরা আমাদের কিসের জন্য ফিরুরিটা আনবার পাঠালে না? কত ও কথা আর কইস নে, তোর বাপের তো তুই চিনিস, কতবার করে যে কলেম যে কাউকে পাঠায় নিয়ে জামাই লিয়ে আসো। এ নিয়ে কিন্তু মেয়ের কথার ঘর হবি নি। খালি তো কথার ভয় না আম্মা, আমার কি শখ করেন না যে আমার বাপের বাড়ি থেকে একজন লোক যায় জামাইটাকে নিয়ে আসুক?
আমি কি করব ক, তোর বাপের তো তুই চিনিস। সে কয় বিয়ে সাহেব জানে ফিরিনি আনবে যাওয়ার মতো আমার কোনো লোকজন নাই। এই নিয়ে মনে হয় তো শ্বশুর শাশুড়ি মেলা কথা শোনাইছে, তাই নে রে মা? মিথ্যে কথা কব না, আমার শ্বশুর শাশুড়ি কোনো কথাই কয় নাই, কিন্তু আমার যাওয়া আমাকে মেলা কথা শোনাইছে। মহিলার যে এত দেমাক, মেয়ে লোকের দেমাক দেখায় কোনো লাভ আছে? তাছাড়া তো শ্বশুর শাশুড়ি থাকতে সে কথা শোনায় নিয়ে সাহস পায় কেবা করে? বুঝু না কে, তার স্বামীর কামেই তো সংসার চলে, দেমাক দেখাবে নে? আমাকে তো দেখে শুনে বিয়ে দিয়েছে এক ভাদাইম্মের সাথে, আমাকে নিয়ে সিনেমা দেখবার যাবে, তার পয়সার জন্য তার ভাবির কাছে হাত পাতা লাগে। অবা করে কথা কয় না রে মা, যাই কোষ, সাওয়ালটা কিন্তু খুব সহজ সরল, মনটাও খুব ভালো, তোর বাপও সেই কথাই কষছিলে। খালি সহজ সরল ধুয়ে পানি খালি কি সংসার চলবে আম্মা? তাহলে এক কাজ করো, তাক তোমরা ঘর জামাই করে রাখি তো। চুপ কর তো, দুদিন হলে বিয়ে হয়েছে, এখনই স্বামীর খিদে বিলে বসে। যা নাস্তা নিয়ে যা, মেলা বেলা হয়ে গেছে। তুমি আমাকে একটা সত্যি করে কথা কও তো, শ্বশুর বাড়ি জামাই গেলে নাকি মুরগি জল পাই দে? তোর কি খুব আফসোস হচ্ছে রে ভাই? ইস রে, চাষার জন্য মনে হয় চাষার শ্বশুর একটা মুরগি জল পাই দিছে। ও তাহলে তুই তো মুরগি খাওয়ার লোভে চাষা চাষির সঙ্গে যাওয়া চাইছিল। খালি শোনো না দাদা, আরো একটা কারণ ছিল। কারণটা কি? তোর মতি গতি তো ভালো ঠেকতেছে না। হ্যাঁ, তো চাষা শাশুড়ির সঙ্গে কি তোর ভাব ভালোবাসা হয়ে গেল নাকি? হ্যাঁ ওফ দাদা, তুমি খালি আর কি করো, আমি কি কথা কইছি নাকি? তাহলে কারণটা কয়া দে। তুমি তো বোকা কে দাদা, নতুন জামাইয়ের সাথে শ্বশুর বাড়ি গেলে জামা কাপড় দেয় না, আমি একটা নতুন জামা পাইতাম। তুই এত কথা ভেজাল ঢুকে ফোন করে দাদা, আমি সত্যি সত্যি বুকাই দে। তাহলে তো মনে কয় তোর মেলা লোকসান হয়ে গেছে। এখন তাহলে তুমি চিন্তা করে দেখো, আমি কান্দাকাটি করলাম কিসের জন্য? অবশ্য এখন একটা সুযোগ আছে দাদা। কেবা করে? চলো তুমি আর আমি চাষা চাষে শ্বশুর বাড়ি থেকে আনবার যাই, যারা আনবার যায় না তাগো একটা নতুন জামা কাপড় দেয়। দাদা রে, এখন ওইসব চিন্তা বাদ দে, যত বুদ্ধি করিস না কেন তোর মায়ের কাছে সব বুদ্ধি ফেল হয়ে যাবি নি। এখন ভালো করে পড়েক, তা নাহলে মাস্টারের কাছে গিয়ে বেতের বাড়ি খাওয়া লাগবে নি। পড়। তাহলে তুমি আমাকে একটা মানুষ অঙ্ক শিখাও। এখন বুঝতেছি মানুষ কি জন্যে কয় শ্বশুর বাড়ির মধুর হারি। আমি তো কোনোদিন ভাই বাড়ি পাই নাই, মানে নতুন জামাই শ্বশুর শাশুড়ি ইরাম করে আদর আপ্যায়ন করে। কে ভাবে পারি কে, তোমার না হয় কোনোদিন আগে শ্বশুর বাড়ি আসিল না, তো তোমার ভাইয়ের তো শ্বশুর বাড়ি আছে, তার সাথে কোনোদিন যাও নাই কি কথা কো না কে? তোমার ভাই কি শ্বশুর বাড়ি মধুর হারি দেখা পায় নাই? আমার ভাইয়ের কথা বাদ দাও, সে তো কয়দিন তার শ্বশুর বাড়িতে গেছে মনে করে হাতে গুনে কওয়া যায়। তাই আবার তোমার ভাবি আমাদের বাড়ির থেকেও ফিরুনি আনবার না যাওয়া নিয়ে কথা কয়? ভাবির কথা বাদ দাও তো, ভাবিরা এরম একটু হিংসে করেই থাকে বুঝছো। তোমাদের বাড়ি আমি যাই সারবার পারলাম না, অথচ তোমার ভাবি আমার সাথে হিংসা করা শুরু করলো, কেন কও তো? মেয়ে মানুষরা তো কত কিছুতে হিংসে করে, মনে করে তুমি তার চেয়ে দেখতে অনেক সুন্দর, হয়তো সেজন্যই তোমাকে হিংসা করা শুরু করেছে। ওই যে তুষার কন্যার গল্পটা শুনেছো না, ওই যে পারুর উপর রক্ত পড়া শুরু করেছিল, তারপর গিয়ে রাজকন্যা। চুপ করে থাকো, তোমার কাছে কেউ রাজকন্যার গল্প শুনবে চায় নাই, আমাকে না দেখি তো তোমার ভাবি আমার উপর হিংসা করা শুরু করছিল। তুমিও তো ভাবিকে দেখছিলে না, তুমি কেমন করে বুঝলে ভাবি তোমাকে হিংসা করা শুরু করেছে? তোমার মনে না থাকবে পারে, আমি কিন্তু ভুলিনি, আমাকে বরণ করার জন্য তোমার ভাবি ঘর থেকে বাইর হয় নাই, মনে করিয়ে দেখো ব্যাপারটা হয়েছে কি, মানে
ভাবির একটা আস্তন আছে, তার নাম হচ্ছে গিয়ে কাকলি। ভাবির খুব ইচ্ছে ছিল কাকম বিয়ে করি। হেলেনা, হেলেনা, সাসি, ও সাসি, সাসি, হেলেনা কই? হেলেনা বাইরে আসতেছে নাকি? ওকে আমার গলা চিনবা পারতেছে না। আবাবিল, তুমি কোন দেশে হাজির হইলে? সেই কথা তো কয় হয় নাই, এ তো মেলা হিস্ট্রি, সব আপনাকে বিস্তারিত কবানে। দেখেন চাচা, আপনাকে তো আমি সালাম করতে ভুলে গেছি। সাসি, চোখে পড়তেছে না, তুইও তো দেখি রাগ হয়ে যাস। চোখে পড়তেছে না জন্যই তো কথাটা কইলাম। চোখে যখন পড়তেছে না, তাহলে আমি কিছু করতে চাই না। কে রে বাপ, এই দুলালেক শ্বশুরবাড়ি থেকে আনার কি করবো? কি করবো মানে? তাক শ্বশুরবে আনবে যাওয়া লাগবে কি জন্য? মনের আনন্দ গেছে, মনের আনন্দ চলে আসবি। ও মা, এ তো কি করছু? তা কি হয় নাকি? আমাকে একটা কর্তব্য আছে না, নতুন বউ। এই যে দেখলে তো, দেখলে তো তোমাকে, আরে বড় বৌমার মন কি জন্যই খারাপ হয়? তোমরা মুরুব্বিরাই যদি এরকম একচোকা হও, তাহলে আমাকে কি করার আছে কও? এই তুই কি কথা করছু? হ্যাঁ, কি কথা করছু? ইয়ের মধ্যে আবার এক চোখার কি হলো? তুই হলো তো আমি সে একই কথা কইতাম। কে তোর বিয়ের সময় তোর বাপকে কোনো কর্তব্য করে নাই? কর্তব্য আমিও করবে চাইছিলাম, কিন্তু আমার কোনো কি আর করছে তোমার ছোট বেটা? এই যে শ্বশুরবাড়ি চলে গেল নাস্তি নাস্তি, বড় ভাই হিসেবে আমাকে একবার জিজ্ঞেস করেছিল। দেখো, এত বেশি প্রশ্রয় দিও না। আল্লাহ, কথাটা কবে যায় তো মনে হচ্ছে বড় অন্যায় হয়ে গেছে। ভাবের বোনের সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছিল, এই কথাটা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে? আর ভাবি করলে তো হবে না, তার বোন একটু আমার পছন্দ করা লাগবে, তাই না? ডাকছিল ওই যে থেকে হঠাৎ করে উঠে বাইরে গেলা কিরা? আচ্ছা, আমরা বাড়ি যাবো কখন? কখন যাবো মানে, মাত্র তো আসলাম, কটা দিন শ্বশুরবাড়িতে থাকি, একটু মধু টধু খাই। চলো আজ বিকেলে আমরা বাড়ি চলে যাই। আমাদের এখানে আসা নিয়ে তোমার ভাবি যদি আবার বেশি রাগারাগি করে। চাচা, আমি বুঝবো পারতেছি না যে আপনারা আমার খেলানোর সাথে কথা কবার দিলেন নাকি? দেখো আবাবিল, তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতে চাও। খেলনার সাথে তোমার কিসের কথা? কিসের কথা সেটা তো আপনাকে কবার পারবো না, কিন্তু আপনি বুঝবা পারতেছেন না যে আমি শুধু হেলেনার সাথে কথা কবার জন্য সেই পাপনা থেকে আসা আপনাকে বাড়িতে হাজির হয়েছি। আইসো, ভালো করিসো, এখন বাড়ি যাও, পাগলামো করে না। আপনি আমাকে পাগল বলে সাব্যস্ত করলেন চাচা। আমি আবাবিল পাগল, এই কথাকে কোনোদিন প্রমাণ করবার পারবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পাগল করছি না, তুমি খুব ভালো, এখন ভালো সাওলের মতো ভেজাল না করে বাড়ি যাও। আমি তো বাড়ি যাওয়ার জন্য আসিনি চাচা পাপনা থেকে। চাচা আপনি বুঝবা পারতেছেন না, আমি তো হাসপাতালেই ছিলাম, হঠাৎ করে মাথার মধ্যে চাগান দিল যে হেলেনার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে, এই জন্য মনে করেন পাবনা থেকে পালাই চলে আসলাম। আচ্ছা আপনি আমাকে বলেন, পাগল হলে পরে কেউ পাবনা থেকে পালা ব্যাপারে? তোমার সব কথাই বুঝলেন, এই যে তুমি বাড়ি যাবার চাইছাও না, তুই থাকবা কোনটে? কোনোখানে না, হেলেনার সাথে কথা কয়ে সোজা পাবনা চলে যাবো, যেখান থেকে আসি সেখানে ফিরে যাবো। এখন চলেন তো চাচা, ওর সাথে কথা কয়ে আমার খুব জরুরি, পরে আমি ভুলে যাবো, চলেন তো চাচা, চলেন। শোনা বাবিল, তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি তোমার ভাই ভাবির কাছে যা কয়ে দিচ্ছি, তারাই তোমার ব্যবস্থা নিবেনি।
আল্লাহর কিরে লাগে চাষা, অগরে কবেন না যে আমি আইসি, ওরা খুব খারাপ, খুব নিষ্ঠুর। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে আর ডিস্টার্ব করবো না, পরে অবসর সময় আসে তখন হেলেনের সাথে কথা কয়ে যাবো, তখন কিন্তু না কবে পারবেন না চাষা। হ্যাঁ আসি, সালাম আলাইকুম। তুমি এসব নিয়ে মাথা ঘামাবো গেছো কিছু জন্য? আরে তুমি তো দেখতেছো তোমার বেটার মতনই কথা কইছো। আর এসবে যদি করবে তাহলে বিয়ে দেওয়ার কি দরকার ছিল? বিয়ে যখন দেছো কর্তব্য পালন করা লাগবে না? কর্তব্য যতটুকু সামর্থ্য ছিল করেছি। চিন্তা করে দেখো, এখন যদি দুলালে গানতে চাই খালি হাতে যাওয়া যাবি? সে ক্ষমতা আমার আছে? আর এমনি দুলাল তো যাওয়ার সময় মানুষের কাছে টাকা চাবে যা এক কেলেঙ্কারি করে বসেছে। ওই তো, তোমরা তো খালি নিজের গাড়ি নিয়ে ভাববার পারো, আর সাওয়ালরা শ্বশুরবাড়ির লোকজনের সামনে যে কী করে একবার মুখ দেখাবে সেটা কেউ একবার চিন্তা করতে চাও না। কি ভেজালের মধ্যে পড়লাম কতদিন? কোনে গেল সে? আপাতত ভাই ভাবির কথা কয়ে বিদায় করেছি, তা কয়ে গেল আবার আসবেনি। এমন ওই জামাইয়ের সামনে আবার কি উল্টো পাল্টা কথাবার্তা যদি কয়া ফেলায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবেন দেখতেছি। তুমি কি কয়া দিছ যে হেলেনার বিয়ে হয়ে গেছে? কই নেই, কলিফারে যদি আবার পাগলামি চাইতে যায় ওই জন্যই তো ভয় তো কয়নি। তুমি না করলে কি কথাটা অজানা থাকবিনি? গায়ে এসে যখন হাজির হয়েছে কেউ না কেউ তার কাছে কথাটা কয়া দিবিনি। এটা তুমি কি কইছাও? নতুন জামাই তাড়াহুড়া করে কি তাক বিদায় করা যায়? মাত্র আসলো। বুঝলাম, কিন্তু নতুন জামাই যদি উল্টে পাল্টা কিছু শুনে ফেলা দেয় তাহলে যে তোমার মেয়ের সংসারে আগুন জ্বলবিনি সে কথা কি তুমি বুঝবে পারো না? তুমি তাহলে হেলেনার সাথে কথাটা কয়ে দেখো, আমি আবাবিলের ভাই ভাবির কাছে যাই। আমার তো মনে হচ্ছে তারা জানেই না যে আবাবিল ফিরে এসেছে। হেলেনা, তোমার তো কথাটা কয়ই ভুল হয়েছে মনে হচ্ছে। তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে পরে শ্বশুর বাড়ির তোর মধু খাওয়া হবে না, সব মধু তো তৃতা হয়ে যাবে। আচ্ছা তুমি কি সত্যি সত্যি বাঁশি বাজাবে পারো? বাঁশি বাজাবে পারি কি না সেটা তো প্রমাণ দিবার পারলাম না। সেই বাঁশের ঘর থেকে চেষ্টা চালাই যাচ্ছি তোমাকে একটা বাঁশি শোনাবো, তুমি তো অনুমতিই দিলে না। আচ্ছা তুমি কি বাঁশিটা সাথে করে শ্বশুরবাড়িও নিয়ে আসাও? তোমার কাছে মিথ্যে কথা কব না হেলেনা, যে বাঁশিটা সবসময় আমার কাছে কাছেই থাকে। শুধু আমার কাছে না, যে মনে করো বাঁশি বাজাবে পারে সে মনে করো যে কোনোদিন বাঁশির কাজ ছাড়া করে না, বুঝছো? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি জবাব দিয়ে। কিন্তু আমি যে তোমার মিথ্যে কথা কব, এই কথাটা তোমার মনে আসলো কিসের জন্য কও দেখিনি হেলেনা? তুমি তো নিজের চোখে দেখলে আমার ভাবির বোনের কথাটা তোমার কাছে আমি গোপন করলাম না, তারপরে এই কথাটা মনে আসলে কি জন্যে? আচ্ছা বাদ দাও, তুমি কি জানো চাচ্ছো কও। তুমি কি এই বাঁশিটাকে বেশি ভালোবাসো না আমার? আচ্ছা থাক, এখন কোয়া লাগবে না, পরে চিন্তা করে জবাব দিও। এখন একটু বাঁশি শোনাও দেখি কিরাম বাজে বের পারো। তুমি যে কথা কইলে এখন কি বাঁশি সুর আমি তুলার পারবো না? হেলেনা, ও হেলেনা একটু আসবো মা, তোর সাথে জরুরি দূরে কথা ছিল আমার। আম্মা কি কয় শুনে আসি, তারপর তোমার বাঁশি বাজানো শুনবো না। তোমার সাথে বাঁশির কিছু একটা খুফা আছে,
তোমাকে বাঁশি বাজানো শোনা গেলি খালি বাধা পড়তেছে। তাহলে মনে কর তোমার বাঁশি আমার সতীন হয়ে গেছে। চিন্তা করো না, যখনই হোক আজ তোমার বাঁশি না শুনে সাইকতেছি নে। ভেজাল বাদালে ওই পাগলটা আসে, এখন কি করবো কিছু চিন্তা করছো? কি চিন্তা করব, তার কাছে সব কথা কয়া দেয় মনে কয় ভালো। না না, এখনই তার কাছে কয়া দেওয়া ঠিক হবে না রে মা। আমার মনে করে আর কিছুদিন গেলি, তারপর আমার কিন্তু মনে হচ্ছে নতুন নতুন থাকতে কথাটা কওয়া ভালো। তোর বাপ কছিল যে জামাই বুঝায় এসো যায়। তোমাকে জামাই তো শ্বশুর বাড়ির মধুর হাড়ি স্বাদ পেয়ে গেছে, কয় যে আর কতদিন পরে যাবি। হেলেনা, হেলেনা এদিকে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। জরুরি কথা আমি ছুট আসছি। আপনি আমার ঝাঁটালি আইসেন কে? আবার আমার ঝাঁটাতি মারবেন নাকি? দেখেন শশী, আমার কিন্তু একটা মান ইজ্জত আছে, আপনি এসব কিন্তু করেন না। আমি ওর সাথে জরুরি একটা কথা বলতে আসছি, এটা বলেই চলে যাবো। তো জরুরি কথা আমি ছুট আসছি দাঁড়া। হ্যাঁ, তোর জন্য আমার সংসারে আগুন জ্বলছে, আমার বেটের জীবনটা তো আগুনে পুড়ে যাচ্ছে। আসো বৌমা, আমি তোমার মাথা আশ্রয় দিই। আমাদের কাছে তো চেহারা ভালো মন্দের কিছু না বৌমা, ব্যবহারটা ভালো হলেই আমরা খুশি। আমার কাছে কিন্তু ভালো থাকে নাই, দুলাল তো খুব একে অহংকার করে কইছিল ফর্সা চেহারা সুন্দর চেহারার বউ লিবি, আর সেজন্য আমার কাকলির কত খুঁত ধরেছিল। এখন আপনার কন আম্মা, আমার কাকলির কাছে কি আপনার ছোট বয়সে খারাপের পারবি? বাদ দাও তো বৌমা, ওই যে কথায় আছে না, যা নয়নে যাক লাগে ভালো, ওয়ের নয়নে ভালো লেগেছে মিটে গেছে, আমাকে তো দোষ দিবে পারবি নে? দুলালের আর দোষ দিয়ে কি করব, আব্বাও তো চায় নাই যে আমার কাকলির সাথে দুলালের বিয়ে হোক। সে তো আর কাকলির চেহারার জন্যই না বৌমা, তোমার আব্বা কয়েছিল যে আত্মীয়র সাথে আর আত্মীয়তা না করলেই ভালো, নতুন কোনো মানুষের সাথে আত্মীয়তা করলেই আরেক ঘর নতুন আত্মীয় বাড়বি। আব্বার সাথে পুরনো হয়েছে তো আম্মা, কি একবার আত্মীয়তা বাড়ল রে, সালমিক ফিরুনিটা পর্যন্ত নিল না, শ্বশুর শাশুড়িকে এক গাছ শুইতে পর্যন্ত দিল না, এই আত্মীয় হয়েছে। থাকবে বৌমা, আমাকে কিছু না দি, তাতে আমাদের কোনো দুঃখ নেই। আমার দুঃখকালে আমার সাওয়ালদার জন্যই, আমার সাওয়ালদার কপালে শ্বশুর শাশুড়ির আদর যত্ন জুটল না। বিচার করা লাগবে, এটা বিচার করা লাগবে কিন্তু শাশুড়ি আমাকে ঝাড়ে দিয়ে তারা দিল কেন? এই বিচার আমার কাছ দিয়ে কোনো লাভ হবে না, তুমি তাদের কাছে জিজ্ঞেস করে আসো। যাও আমি কি অশান্তি সৃষ্টি করলাম? আচ্ছা, হেলেনার সাথে একটু কথা কইলি পরে কি হয়? একই কথা বারবার কইরা,
হেলে নাকি তোমার হচ্ছে কথা কই বেরচাইছে আর হেলে না হেলে লোক পাগল হইছ পাগল সাংরা কইনকের এখন খুব পাগলকে গালি দেওয়া হচ্ছে তাই না আমি আমি পাগল হইছি কেন কেন হইছি হেলে না হেলে করে তুমি পাগল হইছি এখন আপনারা সকলে একটা ভুলে গেছেন না আমার পাগল হওয়ার জবাব দিবি কিনা জবাব দেওয়ার লোক আসতেছে তুমি একটু খারাও তোমার ভাই ভাবি আমাকে কইছে তোমার সাথে দেখা হলে বাইন্ধে রাখতি তারাও আসতেছে এই যে আবার শত্রুতা শুরু করে দিলেন হ্যাঁ ভাই ভাবি আসবি কিসের জন্য আর তা করে কি আমি ভয় পাই আর তারা বললে কি আমি খুব খারাপ থাকবি না আপনার কিন্তু আমার সাথে খুব শত্রুতা করতেছেন আমি কি হেলানার সাথে কথা কবার চালেন এটা শুনে এমন করার কি আছে হেলানার সাথে কথা বলে কি হয় আমার উপর রাগ হইছ আপনার টাকা আপনি হাওলাত দিবার নাই পারেন সেজন্য কি রাগ হওয়ার সাথে মনের মধ্যে একটু দুঃখ পাইনি সে কথা কাবো না মনে দুঃখ পাবে সেইটাই স্বাভাবিক তবে যাই কও আমি তোমার টাকা হাওলাত দিই নাই তোমার ভালোর জন্য এখন প্রশ্ন করবার পরও কেবা করে আরে ভাই বাস্তবটা তো বুঝে চলা উচিত আর তোমরা চলো না সেই জন্যই না যত সমস্যা হয় আর আমার মতো হারু পারে মানে কি সেই সব মিটানোর জন্যে সারা গাঁও সালিশ করে বেড়াইনে লাগে আপনার কথা মনে করে ঠিক কিন্তু সবসময় তো মানুষ অঙ্ক কষে হিসেব করে কারবার পারে না প্রামাণিক সাহেব অনেক সময় সওয়াল ফলের আনন্দের জন্যে মানুষ হিসেবের বাইরেও অনেক কিছু করে বসে আপনিও হয়তো করেন অসম্ভব আমি কোনো দিন সেটা করবো না আমি হচ্ছি হিসেবের মানুষ আরে ভাই সওয়াল পাওয়াল সওয়াল পরও করিয়ে তুমি তো তোমার জীবনটা কালি করে দিছাও একটা পয়সাও তো সঞ্চয় করনি ঠিক আছে কয়টা দিন যাক দেখবো এর প্রতিদান কী পাও শোনো ওইসব বাড়াবাড়ি করিয়ে তাই নিয়ে অশান্তি পয়দা করা ছাড়া কিছু না যাই নিজের মুখে হেলেনার কাছে কয়েছে শ্বশুর বাড়ির আদর কয়টা দিন থাকি খায়া তারপরে যাব কি যে ভেজাল বাদালি ওই পাগলটা থামো দিন আগে জামাইয়ের বাসিটা খুঁজ দিন ওমা এত রাতে বাঁশি বাজায় কিটা রাত বিরাতে বাঁশি বাজালে পরে যে সাপ আসে জানে না কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে আবার সাপ টাপ চলে আসে পাগল কনেকার পাবনার মেন্টাল থেকে আসে নাকি রাত বিরাতে বাঁশি বাজাচ্ছে Bye.
থাকায় রয়েছে কি জন্য? আমার বাসি বাজানো তোমার ভালো থাকে নাই? কালিবার কি আমি তোমার পরীক্ষা ফেল করলাম? এর আগে বাসি বাজায় কতজন মায়ের পাগল করেছ? কি যে কও না হেলেনা, বাসি শুনি আজকাল কেউ এরম পাগল হয় না। হয় না হলে কি খুশি হইতে? তোমার কাছে ভালো লাগেছে নাকি সে কথা কও। তোমাকে যদি ভালো লাগতে পারি তাহলে আমি সবচেয়ে বেশি খুশি। কবার পারো আমার এই বাসি বাজানো শেখা সার্থ কও না, তোমার কি ভালো লাগেছে? তাহলে আরেকখান বাজাই। তো রাইতের বেলা পক্ষী ডাকতেছে, এই পক্ষীটা আমার করে ডাকতেছে কে? বাদ দাও তো পক্ষীর কথা, তুমি বাঁশি বাজাও। জানো হলে না, মায় কয় দিনের পক্ষী যদি রাইতের বেলা ডাকে তাহলে পরে নাকি অমঙ্গল হয়। চলো কাল সকালে আমরা এখান থেকে চলে যাই। চলে যাওয়ার জন্য তুমি এত অস্থির কে? আমার এখানে ভালো লাগতেছে না, মনে হচ্ছে কি আমাকে এরকম করে একলা একলা এখানে আসাটা ঠিক হয় নাই। তোমার ভাবি ঠিকই কয়েছিল। আচ্ছা ঠিক আছে তাহলে যাবো নে, কিন্তু তোমার আব্বা আম্মা যদি আমাকে যাবার না দেয়? সেটা আমি দেখবো নে, তুমি বাসি বাসা। কলম না আমার বাড়ি না, তুমি বাজাও না, কি সুন্দর বাজাচ্ছিলে। বাঁশি বাজানো আসলে ভালো ঠেকতেছে না। ঘরামির স্ত্রী রাগ কি এখনো কমে নেই? ঘরামের স্ত্রী কারোর উপর রাগ করে না, রাগ করতে জোর লাগে। ঘরামের স্ত্রীর কোনো কিছুরই জোর নেই, সম্পত্তির জোরও নেই, স্বামীর কামায়ের জোরও নেই। কথাটা তুমি বেঠিক কওনি সাইফুলের মা, কামাই হচ্ছে পুরুষ মানুষের সবচেয়ে বড় শক্তি। ওই আগেকার দিনে মানুষ কত না যে মায় মানুষের স্বামী হচ্ছে পুরুষ আর পুরুষ মানুষের স্বামী হচ্ছে টাকা। আজকেও হারু পারমাণিকের কাছে গিয়ে বসে থাকলাম, কিন্তু কটা টাকা যে চাইবো সে সাহসই পেলাম না। তুমি আইজও হারু পারমাণিকের কাছে টাকা চাইবে গেছিলে, বোঝো না কে, সে তো তোমাকে মরা ঘুরা মনে করে। কথাটা আমিও বুঝি সাইফুলের মা, তুমি এত করে কষ্ট দুলালে কানার জন্য, কিন্তু খালি হাতে বিয়ের বাড়িতে আমার পক্ষে সম্ভব না।
এই নাও সুবিধা মতন একদিন যায় বেটার বেটার বউ নিয়ে এসো। টাকা তুমি কেন পেলে? ভয় পায় না, চুরি করিনি। না সে কথা বলতেছি না, কিন্তু ওই বড় বউর কাছ থেকে চাই নিছি। তুমি বড় বউর কাছ থেকে টাকা চাইবার সাহস পাইলে? আর বড় বউ তোমার টাকা দিল? সাহস না পর কি আছে, দেখো ঘর আমি বাপ মা হলে মেলা কিছু সহ্য করা লাগে। আর একটা কথা মনে রেখো, যে সাপে দংশন করে সেই সাপেই বিষ ছাড়ে, এটাই দুনিয়ার নিয়ম। এখন মেলা রাইত হয়েছে, বেশি প্যাঁচাল না পারে শুয়ে পড়ো। বাবা, কামে যাওয়ার আগে তো পরিপাটি হওয়ার বাহার ছিল কে? আমার তো যাওয়ার জায়গায় একটাই আছে নূর বেগম, আমার তো শ্বশুর বাড়ি নাই, সেখানে যাওয়ার সময় একটু পরিপাটি হব। ছোট ভাই শ্বশুর বাড়ি যাওয়া দেখে মনে হয় খুবই আফসোস হচ্ছে। দূর আফসোস হবিকে, আমার তো কেউ শ্বশুর বাড়ি যাওয়ার কথা নিষেধ করে নাই, আমি নিজেই কামের ঠেলায় কুলিয়ে উঠে বাড়ি না তাই যাইনি। তাও তোমাকে ধন্যবাদ যে তুমি সত্যি কথাটা স্বীকার করেছো। তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ তো মনে করে যে আমার বাপ মা ফকির নি, দুই দিনের জন্য তোমার নায়ার নার ক্ষমতাই রাখে না। আরে দূর, কিডা কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে আমি কি আর করি নাকি? শোনো, চলো এক কাম করি, দুলালরা ফিরে আসার পর তোমাকে নিয়ে চলো আমি শ্বশুর বাড়িতে নায়ার খেয়ে আসি। তুমি তো একটু ঝোল তুলেছিলে বাপের বাড়ি যাওয়ার জন্য। দুলালের ফিরে আসার কাম কি, আগে যাবেন নিষেধ করেছে কিডা। আরে বোঝো না কে, ও যেরকম মনে করো যে আমাকে সামনে মুখান মেরে শ্বশুর বাড়ি গেল বউ নিয়ে, আমিও সেই রকম ওই গাড়ি সামনে দিয়ে মুশান মানে মনে করো তোমার হাত খান ধরিয়ে শ্বশুর বাড়ি যাবে চাই, তাতে মনে করো যে প্রতিশোধ দেওয়া নেওয়া হইলো আমার শ্বশুর বাড়ি যাওয়া হইলো। ওরম গপ্প তোমার মুখে মেলা শুনেছি, বাপের বাড়ি যায় না পৌঁছেনি পর্যন্ত আর বিশ্বাস করতেছি না। হ্যালো, এখন যেখানে যাচ্ছ সেখানে যাও। আরে এবার দেখো না কে, বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হয়ে যাবে। বাপে, তোর সাথে আমার একটা পরামর্শ ছিল। কিসের পরামর্শ আব্বা? ওই দুলাদের ক্যান্সার যাবো তো, তা তোর বেটা আমার সাথে যাবার চায়, তুই যদি বৌমারে একটু রাজি করে দিতে, তোর বৌমার সাথে আমার কথা কইতে ভয় করে। আমার বউয়ের সাথে কথা কইতে আপনাকে কিসের জন্য এত ভয় করে আব্বা? সে কথা নয় পরে শুনবো না, তার আগে আমার একটা কথা কন আব্বা, দুলালের প্রতি আপনাকে কিসের জন্য এত স্বজন প্রীতি? নাকি দুলাল একলা আপনাকে পাঠিয়ে লোক আর আমরা বিরোধী দলের লোক হয়ে গেছি? কি কথা করছো তুই, মায়ের পেটে ছোট ভাই নামে এই কথা কেউ কয়? মায়ের পেটের ভাই, বাপ মা আপনারা সকলে মিলে যদি আমাগারের প্রতি এই রকম অবিচার করে পারেন আব্বা, তাহলে আমরা কথাটা কবের পারবো না কি জন্য সেই কথা কন তো। তুই কি পাগল হয়ে গেলে নাকি সাইফুল? তুই যদি আমাগারের কথা কোস তো বই মতো পরে মেয়ে তাহলে তো কবি। আপনারা কথা কর মতো কাজ করেন কি জন্য আব্বা? এই যে দুলাল, আপনার আপনার বড় মামার শত নিষেধ সত্ত্বেও শ্বশুর বাড়ি চলে গেল, এটা একটা আমাকে অপমান করা হয় নাই? তাইলে সেই দুলালে কিসের জন্য শ্বশুর বাড়ি আনবে যাওয়া লাগবে এই কথাটাই তো আমি বুঝি না। আমি তো সেই কথাই করছিলাম, তো তোর মাই তো ওই তো ওই যে আপনার বড় মামা ঠিক কথাই কয়, আমার মা মনে হয় আমাকে পেটে ধরেছিল না, খালি একা ওই দুলালে ধরেছিল, সেই জন্য দুলালের উপরে এত দরদ তার। দূর ও পাগল সল, কি কথা কোস, তোর ওপরে তোর মায়ের দরদ কম নাকি রে বাপ? হ্যাঁ দরদ জাগ্যা। শোনেন আব্বা, এসব বিষয় নিয়ে আমি কোনো কথা এখন আপনার বৌমা কবির পারবো না, একটা নতুন করে অশান্তি সৃষ্টি হবিনি, এমনি অনেক কাঠখড় পুরো আমি মাত্র তাক ঠান্ডা করে আইছি। তো বড় বৌমা নিয়ে তো চিন্তা করা লাগবে না, সেই তো তোর মায়ের হাতে টাকা দিয়েছে দুলালের শ্বশুর বাড়িতে মিঠাই নিয়ে যাওয়ার, তুই খালি আমার দাদু ভাই যাওয়ার পারমিশনটা নিয়ে দে। আব্বার মুখে একখান কথা শুনে আকাশ থেকে বললাম তো তাই। কই আকাশ থেকে পড়ার পরও তো আমি দেখতেছি হাত পা সব গুটালি আছে ভাঙে নাই। ইর কি করোনা নূর বেগম, কথাটা জানা আমার খুব জরুরি। আব্বা আমার নামে কি এমন জরুরি কথা কইছে? আচ্ছা কত শুনি, তুমি নাকি দুলালের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আব্বাকে মিঠাই কিনে টাকা দিছো? হ্যাঁ দিছি, তা তোর আকাশ থেকে পড়ার কি আছে? তুমি কিসের জন্য টাকা দিছো? তুমি এই রকম একটা অন্যায় কামে প্রশ্রয় দিছো কি জন্য? এত অস্থির হয় না তো, সিনেমা দেখার চাইতে তো ভালো কামে টাকা দিছি তাই না? যাও কামে যাও।
রাগ যাচ্ছে না। আচ্ছা এতই যদি তোমার রাগ হয় থাকে তাহলে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় তোমার হাতে কয়টা টাকা দিয়ে দেবো, তাহলে সদ বোধ হয়ে যাবে তাই না? কোনো হিসেবে আমি মিলে পারতেছি এত কষ্ট করে আজ দূর থেকে আসি ওর সাথে একটু কথা কবার জন্যে, এখন আমার ঝাড়ার বাড়ি খাওয়া লাগবে। তুমিও কিছু করে না হলে না, তুমি যদি এমন করো তাহলে পরে আমি তোমার সাথে আর কথা কব না। তোমার সাথে কথা কবার জন্য আমি আসছি না, আমাকে ঝাড়া দিয়ে মারবি কেন? আমাকে ঝাড়া দিয়ে মারছি কেন? আমার কষ্ট হয় না, কথা কব না আমি কব না কথা? আমাকে ঝাড়া দিয়ে মারে পাগল হয়েছ কে? কত আছে কারণ আছে, দাদার কাছে অবশ্যই কারণটা কয়ে দিছি। ও দাদার কাছে কওয়া গেছে, আর আমার কাছে কওয়া যাবি না তাই না? তোমাকে কওয়া যাবে, শুনো। ক খুব ধান্দাবাজ হয়ে গেছে তাই না? দাদি তুমি যাই কও না, আমার দাদার সাথে চাষির বাড়ি পাঠানোর ব্যবস্থাটা তোমার করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে করছু তাহলে তোর মাকে আমি বুঝাই কবানে। কিন্তু আগে থেকেই আমি একটা কথা কয়ে রাখি, তোর চাষির বাপ মা যদি তোকে নতুন কাপড় না দেয় তাহলে কলম আমাকে দায়ী করবো পারবিনি। এ কথা করছো কে দাদি? নতুন জামাই কানবার গেলে তো নতুন কাপড় দেওয়াই লাগে। হুম দেওয়া যে লাগে সেটা তো আমিও জানি, কিন্তু তোর নতুন চাষির বাপ মার ভাবগতিক যা দেখতেছি তাতে মনে করে নতুন জামাই কি কাপড় চোপড় দেয় কি না। কিন্তু আমার খেলার সাথে কথা কবার দেয় না কে? হ্যাঁ অল্লোকে কথা কলে অগর সমস্যা কি? আমি তো অগর লোকে কথা কবার চাইছি, আমি তো হেলেনার লোকে কথা কবার চাইছি, আর আমার ঝাঁটা দি মায়ের বেড়া আসে। কথা কইলে কত জরুরি একটা কথা ছিল আমার, এই কথা তো কাউ কবারও পারি না। কি ব্যাপার আবিল, একলা একলা কথা কও কিসের জন্য? যার সাথে কথা কবার চাই তার সাথে তো কথা কবার পারি না, এই জন্য একা একাই কথা কই। তা অবশ্য ঠিক। আচ্ছা তোমাকে হাসপাতাল থেকে ছাড়ি দিয়েছে আবিল? এ আমাকে মতো মানুষে হাসপাতাল থেকে ছাইরে দেয় না, অগো কি মাথা বিরিন শট। তাহলে আসলে কেমন করে? সে অনেক লম্বা হিস্ট্রি, কবার গেলে রাত পার হয়ে যাবে। শুনো তোমাকে একটা মনের দুঃখের কথা কই। আচ্ছা ক দিনি আমাকে ঝাড়া দিয়ে মারলো কেন? কীটা তোমাকে ঝাড়া দিয়ে মারিছে? কীটা আবার যার জন্য আমার ব্রেন শর্ট হয়ে গেল তার সাথে কথা কবার গেলে আমাকে ঝাড়া দিয়ে মারবার আসে? আচ্ছা তুমি কও, ঝাড়া দিয়ে মারলে মানুষের অমঙ্গল হয় না, এখন যদি আমার কোনো অমঙ্গল হয়ে যায়? কার সাথে কথা কবার গেছিলে, হেলেনা? হ্যাঁ হেলেনা স্যার, আমি আর কারোর সাথে কথা কই নাকি, তার জন্যই তো আমার ব্রেন শর্ট হয়ে গেল, এটা তো সকলেই জানে। হেলেনার তো বিয়ে হয়ে গেছে, সেটা তুমি জানো না আবিল? কি কইলে? হ্যাঁ আর বিয়ে হয়ে গেছে, কি দেখছে? এই জন্য তো কই যে আমাকে ঝাড়া দিয়ে মারলে পরে যে অমঙ্গল হয়, তাহলে তো অমঙ্গল হয়ে গেছে। হ্যাঁ এটা কেমন তোরা কথা? বৌমা একটু কাপড় কাঁচা সাবান দিবার পাবে? এই তোমার শ্বশুরের কাপড় দেখে একটু কেসে দিতাম, কুটুম বাড়ি যদি যাওয়া হয়। যাওয়া হয় করছেন কে আম্মা, মিটাই কিনে টাকার জোগাড়ও তো শেষ, যাওয়া হবি না কে? না তাও কি কওয়া যায়, কত রকমের বাধা আসবার পারে। এই বৌমা তোমার কাছে আর একখান কথা কবার চাই, তুমি কলম রাগ হবে পারবে না। কথা যা করছেন সবই তো শুনে যাচ্ছি। না মানে এই কথাটা অবশ্য তোমার রাগ হওয়ার মতোই, তাই কইলাম। সমস্যা নাই কোন শুনতেছি।
তোমার বেটার খুব শখ হয়েছে তার দাদার সাথে তার চাচা শ্বশুর বাড়ির বেড়াবার যাবি। তার দাদার কাছেও কথাটা আমার কবার জন্য কয়েছে। তাই ঠিক আছে, শখ যখন তখন যাক।